নমস্কার সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকের অনুষ্ঠানটি শুরু করছি প্রতিবারের মতো আপনাদের কাছে আমি এসে উপস্থিত হয়েছি বর্ণব আজকে যে বিষয়টি নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে বিগত দিনে যে শুক্রবার দিন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম আজকে সেটাকে একটু এগিয়ে নিয়ে যাব সেটি হচ্ছে যে প্রেম বিয়ে অবধি কেন টিকছে না কিংবা বিয়ের পর দেখা যাচ্ছে নানা রকম কারণের জন্য বিয়েটি ভেঙে যাচ্ছে প্রথম যে জিনিসটা আগের দিন আমরা বলেছিলাম সেটি হচ্ছে পঞ্চম একাদশ এই দুটো জিনিস বিয়ের আগে অত্যন্ত গুরুত্বভাবে দেখে নিতে হবে এবং যে জিনিসটা আর দেখে নিতে হবে সেটি হচ্ছে বিয়ের পর পাঁচের সঙ্গে সপ্তমের অবস্থান এবং তার সঙ্গে একাদশের অবস্থান এই দুটো তিনটে পয়েন্ট অবশ্যই দেখে নেওয়াটা খুব দরকার এবার এখানে আর কথা বলে রাখি পঞ্চম মানে যে শুধু প্রেম তা কিন্তু নয় পঞ্চম থেকে কিন্তু উচ্চশিক্ষা পঞ্চম থেকে কিন্তু আপনার মানসিক সুখ এবং পঞ্চম থেকে হচ্ছে কিন্তু আপনার কতটা আপনি সুখী হবেন সেটা কিন্তু দেখা যায় পঞ্চম ভাব থেকে তো সেই হিসেবে যে পঞ্চম ভাব যে শুধু প্রেমের জন্য বিশেষ করে দরকার সেটা নয় যাবতীয় সুখ সে আপনি ছোট হন হন বা বড় সেখান থেকে যাবতীয় সুখ আপনি কি করে পাবেন সেটাও কিন্তু বিচার করা হয় আমাদের পঞ্চম ভাব থেকে এই পঞ্চম ভাবে আগের দিন যেটা বলেছিলাম যদি শনির অবস্থান থাকে তাহলে কি ফল হতে পারে আজকে বলবো যদি পঞ্চম ভাবে রবির অবস্থান থাকে সেটা কি হতে পারে পঞ্চম ভাবে যদি রবির অবস্থান থাকে সেক্ষেত্রে আপনারা দেখবেন প্রচন্ড পরিমাণে অহংকার কে বলছেন আসছে নমস্কার আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি স্যার হ্যাঁ বলুন কার ব্যাপারে জানবেন আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই আচ্ছা নামটা বলুন নাম হলো দেবরূপা ঘোষ আচ্ছা ডেট অফ বার্থ পঁচিশ নয় চার পঁচিশ নয় দুপুর বারোটা আচ্ছা প্লেস বীরভূম বীরভূম আচ্ছা দুপুর বারোটার সময় রামপুরহাট বীরভূম আচ্ছা ওনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন এবং মকর রাশি আচ্ছা বর্তমানে যে দশা অন্তর্দশাটি চলছে সেটা আপনাকে বলে দি রাহুর দশা এবং শুক্রের অন্তর্দশা আচ্ছা আপনার কি বিবাহিত জীবন বা বিয়ে নিয়ে প্রশ্ন না না আমার মেয়ে তো প্রশ্ন হ্যাঁ কিন্তু বর্তমানে কিন্তু বিয়ের একটা যোগ চলছে এটা আপনার চলবে তিরিশ আট দু চব্বিশ পর্যন্ত তো এই সময় কিন্তু হঠাৎ করেই একটা ভালো সম্বন্ধ এসে বিয়ে হয়ে যেতে পারে নিজের পছন্দ কিন্তু কিন্তু কোনো সাথে বিয়ে হয়ে যাওয়ার একটা দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা দ্বিতীয় কথাটা আপনাকে এবার বলি আপনি কেরিয়ারের সম্পর্কে জানতে চাইছেন এখানে কিন্তু লগ রাশির উপরে কিন্তু সাড়ে সাতের একটা প্রভাব চলছে যেটা আগামী আট মাস চলবে তারপর কিন্তু আড়াই বছর কিন্তু একটা শনির ধাইয়া চলবে এই ধাইয়া চলাকালীন যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে কেরিয়ারটা সঠিক ভাবে কিন্তু ও পাচ্ছে না মানসিক ভাবে কিন্তু খুব ডিস্টার্ব রয়েছে আর এখানে আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দশম ভাবে রবি মঙ্গল এবং বৃহস্পতির কিন্তু অবস্থান রয়েছে সরকারি চাকরির কি কোনো প্রিপারেশন নিচ্ছে হ্যাঁ সরকারি চাকরির প্রিপারেশন টা কিন্তু এই সাড়ে সাতটিটা থাকার জন্য কিন্তু ও যতটা পরিশ্রম করছে সেই তুলনায় রেজাল্ট কিন্তু পাবে না তো সাড়ে সাতটি আর শনির যে ধাইয়ে আপনার ধাইয়া এই দুটোর যদি আপনি প্রতিকার করে নেন এবং এখানে কিন্তু একটুখানি চন্দ্রটা কিন্তু দুর্বল দেখা যাচ্ছে আচ্ছা কারণ চন্দ্রের আগে পাশে একমাত্র লগ্ন ছাড়া কোনো গ্রহ নেই সেক্ষেত্রে কিন্তু চন্দ্রটা একটু দুর্বল আছে এই প্রতিকারগুলো যদি আপনি করিয়ে নেন তাহলে কিন্তু আপনার মেয়ের একটা সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর বর্তমানে কিন্তু বিয়ের যোগ চলছে একটু দেখে শুনে বিয়ের দিকে এগোবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে পঞ্চম রবির রবির অবস্থান অবস্থান থাকলে যেটা হয় সেটা হচ্ছে জাতক বা জাতিকা কিন্তু প্রচন্ড অহংকারী হয়ে থাকে নিজের একটা সব জায়গা থেকে নিজের একটা সুখ খোঁজার চেষ্টা করে এবং একটা লিডারশিপ মনোভাব কিন্তু তাদের মধ্যে থাকে এবং ডমিনেটিং মনোভাব থাকবে এই এগুলো আপনার দেখা যাচ্ছে পঞ্চমে যদি রবি থাকে এরপর যদি পঞ্চমে শুক্রের অবস্থান থাকে তাহলে আপনারা দেখবেন সুখের জায়গাটা কিন্তু রবি থাকলেও সুখের জায়গাটা ভালো পাওয়া যায় কিন্তু সেটা একটুখানি আপ ডাউন করে এবং অহংকারী হয়ে থাকে পঞ্চম স্থানে যদি শুক্রের অবস্থান থাকে সেক্ষেত্রে আপনারা দেখবেন সুখের জায়গাটা ভালো থাকে এবং যদি সেখানে কোনো পাপগ্রহ না থাকে বা শুক্র নিচস্ত না থাকে তাহলে কিন্তু এই ফলগুলো কিন্তু আপনারা নেগেটিভ পাবেন শুভ গ্রহ থাকলে শুভ যদি কোনো বাপগ্রহ না থাকে শুভ ফল পাবেন যদি কোনো সময় দেখা যায় যে রাহুর সঙ্গে রবি বসে গেছে সেক্ষেত্রে কিন্তু দেখবেন সুখের জায়গাটা বাঁধা থাকবে এবং হায়ার এডুকেশনের জায়গাটাতেও কিন্তু বাঁধা থাকবে আচ্ছা এবার আর একটা কথা বলি যেখানে রবির অবস্থান রয়েছে পঞ্চম স্থানে বা পঞ্চমপতি রবি সেই জায়গায় দেখবেন সন্তানের জায়গাটা কিন্তু একটু দেরিতে আছে সন্তান কিন্তু একটু দেরিতে আছে নমস্কার কে বলছেন

আটটা পঁয়তাল্লিশ কি জানতে চানটা কোন কিছু হয়নি এতটাই আমিও খুব অসুস্থ আর কোনদিনও আমি করতে পারিনি আজকে পেয়ে গেছি দেখছিলাম আচ্ছা প্রথমে আপনাকে বলি আপনার ছেলের লগ্ন হচ্ছে এবং রাশি এখানে দেখা যাচ্ছে মিন রাশি আচ্ছা মিন রাশির উপরে কিন্তু এখন বর্তমানে সাড়ে সাতের একটা প্রভাব চলছে এটা আশা করি আপনি জানেন এই সাড়ে সাতের কারণে কিন্তু উনি যে চাকরিটা করছেন বা যে কর্মটা করছেন সেটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট উনি পাচ্ছেন না এবং টাকা পয়সা কিন্তু প্রচুর পরিমাণে আটকে যাচ্ছে মার্কেটে আচ্ছা এই ছগ অনুযায়ী ওনার ব্যবসা করার সম্ভাবনাটা বেশি উনি কি ব্যবসা করেন ব্যবসা করবার জন্য হ্যাঁ সাড়ে সাতই চলাকালীন যেটা হয় সেটা হচ্ছে মানসিক দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে একটা সমস্যার মধ্যে থাকবে আর দ্বিতীয় হচ্ছে আপনিও আপনার শরীর স্বাস্থ্যও কিন্তু খুব একটা ভালো থাকবে না

আচ্ছা ব্যবসার দিকটা আপনি জানতে চাইছেন আমি বলবো আপাতত ব্যবসার কিন্তু ওনার যোগ রয়েছে কিন্তু বর্তমানে যে সময়টা চলছে সাড়ে সাতির মধ্যে আমি বলবো না যে কোনো ব্যবসাতে ইনভেস্ট করতে এই সময় ইনভেস্ট করলে কিন্তু যদি সাড়ে সাতির প্রতিকার না করে কোনো ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ব্যবসাটা চলবে না বা টাকা পয়সা কিন্তু জাম হয়ে যাবে মার্কেট থেকে টাকা রিকভারি করার জায়গাটা আসবে না আর বিয়ে শাদির ব্যাপারে ব্যাপারটা 7.5 এর মধ্যে বিয়ের একটা আমি 6 অনুযায়ী যেটা বুঝতে পারছি ওনার একটা রিলেশন থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে রিলেশন আছে আচ্ছা আসলেতে কিন্তু আমি ওখানে কাজ করব না এমনি কথা বলে ভালো দেখুন আমার যেটা 6 অনুযায়ী কিন্তু ওনার লাভ ম্যাリッジের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যেটা একটা সমস্যা হচ্ছে সেটা কিন্তু উনি মাঙ্গলিক সেই হিসেবে কিন্তু মাঙ্গলিকের চন্দ্রমঙ্গল মাঙ্গলিক রয়েছে চন্দ্রমঙ্গল মাঙ্গলিকের কিন্তু প্রতিকারটা একটু আপনাকে করিয়ে নিতে লাগবে এটা তো এখানে বলাটা একটু অসম্ভব ব্যাপার টিভিতে তো লাইভে বলা যায় না আপনি আমার খুব একটা যাওয়া করি না ওই হ্যাঁ আপনি আমার দেখুন স্কলারে স্কলে তো আমার ফোন নাম্বার যাচ্ছে আপনি ওখানে কন্ট্রাক্ট করুন আমার যে সেক্রেটারি থাকবেন গাইড করে দেবেন কখন কিভাবে আমাকে কোথায় পাবেন যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে পঞ্চমে যদি অবস্থান থাকে তাহলে যে জিনিসটা আপনারা দেখবেন সেটা হচ্ছে সুখের জায়গাটা কিন্তু ভালো অবশ্যই একটা কথা মাথায় রাখবেন এই গ্রহগুলো কিন্তু শুভ জায়গায় থাকতে হবে যদি রবি নিচস্ত হয়ে যায় তাহলে কিন্তু নেগেটিভ ফল পাবে রবি তুঙ্গস্থ থাকলে কিন্তু পজিটিভ ফল পাবে বা রবি যদি শনিগ্রস্ত হয় বা রাহুগ্রস্ত হয় তাহলে কিন্তু ফল কিন্তু নেগেটিভ হবে এবার চলে আসি শুক্রের পর শুক্র যদি দেখা যায় পঞ্চম স্থানে রয়েছে তার কিন্তু প্রেমের জায়গাটা ভালো সুখের জায়গাটা ভালো সন্তানের জায়গাটা ভালো কিন্তু এরা কি করে স্টেজে গিয়ে কোনো জিনিসটাকে মেক করতে পারে না হঠাৎ করে একটা মানে একটা কথা বললো তারপরে কিন্তু কথা একটু চেঞ্জ করে দিল এরকম একটু সমস্যায় থাকেন নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার স্যার আমি দক্ষিণ চব্বিশ পরগনার থেকে বলছি হ্যাঁ আমি আমার ভাই সময় পঁচিশ এগারো দু হাজার ষোলো হ্যাঁ আচ্ছা সকাল দশটা দশ সকাল দশটা দশ কোথায় জন্মস্থান জন্মস্থান হচ্ছে কলকাতা কলকাতা কি জানতে চান আমি ওর পড়াশোনার সম্বন্ধে জানতে চাই পড়াশুনো এবং শরীর স্বাস্থ্য নিয়ে কি কোনো সমস্যায় ভুগছেন এখানে শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু সমস্যা দেখা যাচ্ছে কারণ এখানে আপনার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মকর লগ্ন এবং কন্যা রাশি আচ্ছা এখানে একটা কথা আপনাদের বলে রাখি এখানে একটা লগ্নে যেহেতু মঙ্গলের একটা অবস্থান দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এবং তুঙ্গস্থ মঙ্গল দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনার ভাইজি মাঙ্গলিকের মধ্যে পড়ছে এই মাঙ্গলিক থাকার জন্য দেখবেন যে প্রচন্ড পরিমাণে যেদি নিজে যেটা বলবে সেটাই করবে কারুর কথা শুনতে চাইবে না এটা কি ঠিক আচ্ছা আর একটা জিনিস বলে রাখি আপনাদের কিন্তু খুব একটা বেশি যে প্রাধান্য দেয় সেটা কিন্তু নয় নিজের বেশি প্রাধান্য দেয় আচ্ছা আর একটা জিনিস এখানে বলে রাখি লেখাপড়ার জায়গাটা যেটা আপনারা বলছেন আহ লেখাপড়ার জায়গাটা খুব একটা কিন্তু সমস্যা আপাতত আমি দেখতে পাচ্ছি না যেহেতু এখন বয়সটা কম সেই হিসেবে এখন তেমন কোনো সমস্যা নেই এইচএস এর পর থেকে কিন্তু একটু সমস্যা হতে পারে স্টার্টিং হবে কিন্তু সমস্যা নিয়ে মাধ্যমিকের পর থেকে কিন্তু আস্তে আস্তে লেখাপড়াটা একটু ডাউনের দিকে যেতে পারে না না মনে রাখতে না এখন বয়সটাও তো কম সেই জায়গা থেকে একটুখানি বুঝিয়ে বাজিয়ে পড়ান আমি ওনাকে কখনোই বলবো না যে বকে ঝোকে পড়ান একটু যেহেতু লগ্নে মঙ্গলটা রয়েছে সেই হিসেবে কিন্তু একটু জেদি হবে আর একটুখানি বুঝিয়ে বুঝে বাজিয়ে পড়াতে লাগবে আর যেহেতু দু হাজার আমি কিন্তু এর কোনো প্রতিকার চব্বিশ করব না আমার কাছে এলে না প্রতিকার শরীর খারাপ শরীর খারাপের জায়গাটা একটু সমস্যা আছে কারণ আপনি শরীর খারাপের জন্য যদি কোনো প্রতিকার করাতে চান অবশ্যই করা যেতে পারে কিন্তু লেখাপড়ার ব্যাপারে কিন্তু তেরো বছর না হলে কোনো প্রতিকার করা যাবে না ও ধন্যবাদ কল করার জন্য আচ্ছা এবার কবে কোথায় আমাকে পাবেন সেটা আমার যে ফোন নাম্বার দুটো যাচ্ছে সেখানে একটু আমাকে ফোন করে নেবেন নিয়ে আপনারা জেনে নিতে পারবেন যে কবে কোথায় কিভাবে আমি বসছি যেখানে আলোচনার বিষয়ে চলে আসি পঞ্চমে শুক্র নিয়ে যে সমস্যাগুলো আমি বলছিলাম এখানে যেরকম পঞ্চমে শুক্র খুব ভালো ফল দেয় সুখের জায়গাটায় কিন্তু পঞ্চমে শুক্র কিন্তু আর একটা সমস্যা প্রদান করে সেটা হচ্ছে এরা কিন্তু শখ শৌখিনের দিকে প্রচুর পরিমাণে টাকা খরচা করতে পছন্দ করে একটু কস্টলি জিনিস এবং ব্র্যান্ডেড জিনিস পছন্দ করতে চায় পড়তে চায় এবং আর জিনিস যেটা দেখা যায় আমার কাছে যে জিনিসটা থাকবে অন্য কারোর কাছে সেই জিনিসটা থাকবে না এরকম কিন্তু একটা প্রবণতা তাদের মধ্যে থাকে নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন দুঃখিত ফোনটা কেটে দেওয়ার জন্য কেউ রেকর্ডিং করবেন না দয়া করে কেউ দয়া করে রেকর্ডিং করবেন না আপনারা যদি কিছু জানার থাকে রেকর্ডিং ছাড়া আপনারা জানুন তাতে কোনো সমস্যা নেই আচ্ছা এবার চলে আসি যদি চন্দ্র থাকে পঞ্চম ভাবে চন্দ্র পঞ্চম ভাবে থাকলে যদি শুভ অবস্থান থাকে কোন শনি রাহু কেতু এরকম কোনো গ্রহর সঙ্গে না থাকে তাহলে কিন্তু দেখা যাবে এরা থাকে সেন্টিমেন্টাল রকম ভাবে একটুখানি কেউ একটু বকাঝকা করে দিল বিশেষ করে এরা মা মাতৃস্থানীয় ব্যক্তি বা মা যদি কোনো রকম ভাবে একটু বকাঝকা করে দেয় সেক্ষেত্রে কিন্তু ওনারা খুব বেশি সেন্টিমেন্টাল হয়ে যায় নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো নমস্কার দাদা হ্যাঁ নমস্কার থেকে কক্সবাট থেকে বলছি আমার মেয়ে সম্পর্কে জানবো আচ্ছা মেয়ের নাম মেয়ের নাম তানিয়া সিন্ধু আচ্ছা ডেট অফ বার্থ আট বারো আটানব্বই আট বারো উনিশশো আটানব্বই হ্যাঁ হ্যাঁ আচ্ছা সময় সময় হচ্ছে আপনার একটা ছত্রিশ মিনিট দুপুর দুপুরবেলা একটা ছত্রিশ মিনিট হুম জন্মস্থান কলকাতা কলকাতা কি বিষয়ে জানতে চান

কেরিয়ার মানে কি চাকরি না ব্যবসা চাকরির দিকটা তো আচ্ছা প্রথমে বলি আপনার মেয়ের কিন্তু এখানে দেখা যাচ্ছে শনিটা নিচস্থ অবস্থায় রয়েছে দ্বিতীয় স্থানে এবং এখানে যেটা দেখা যাচ্ছে আপনার মেয়ের কিন্তু পঞ্চমভাবে চন্দ্র পড়েছে চ পঞ্চম ভাবে চন্দ্র এখানে কর্কট রাশিতে পড়ার কারণে যেটা হবে সেটা কিন্তু প্রচণ্ড রকমভাবে সেন্টিমেন্টাল জাস্ট এটা নিয়ে আলোচনা করছিল এবং আপনি কল করলেন প্রচন্ড ভাবে সেন্টিমেন্টাল এবং বিশেষ করে আপনি যদি কোনো কিছু বলেন বা কোন দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মেয়ের ষষ্ঠ স্থানে রাহুর একটা অবস্থান দেখা যাচ্ছে চাকরির জায়গাটায় কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না কারণ এখানে কিন্তু আপনার মেয়ের যে কর্মর জায়গাটা সেখানে কিন্তু দূরে কোথাও গিয়ে কর্ম করার একটা কিন্তু সম্ভাবনা থাকতে পারে যে কারণের জন্য অফিস থেকে কি কোনো জায়গাকে দূরে পাঠানোর কি কোনো ট্রান্সফারের এরম কোনো সম্ভাবনা কি দেখা যাচ্ছে না আমি সেই জন্যই জানতে চাই আচ্ছা চাকরি পেলেও কিন্তু দূরের দিকে পাওয়ার সম্ভাবনাটা বেশি এখানে পাওয়াটা কষ্টকর আচ্ছা এখানে আর একটা জিনিস বলে রাখি আপনার মেয়ের কিন্তু এখানে কিন্তু মঙ্গলের মাঙ্গলিকের একটা ফল দেখা যাচ্ছে এই মাঙ্গলিক মাঙ্গলিকের কারণে কিন্তু কর্ম এবং বিবাহ জায়গাটা কিন্তু মারাত্মকভাবে ভাবে আটকে যায় আচ্ছা এবং দেখবেন যে বিয়ের যে জায়গাটা সম্বন্ধ আসবে এসেও কিন্তু সেটা সঠিকভাবে ভাবে এগোবে না মাঝখানে গিয়ে বলবে খবর দিচ্ছি বলে আর দেবে না আর এখানে দ্বাদশ ভাবে কিন্তু দেখা যাচ্ছে কেতু বৃহস্পতির অবস্থান এই জায়গাটা খুব একটা আমি ভালো পাচ্ছি না তো এই একটুখানি মাঙ্গলিক এবং এখানে একটুখানি রাহুর প্রতিকারটা করিয়ে নিলে একটু কিছু চাটের আরেকটু একটু ডিটেলস আলোচনার দরকার করে নিলে আমি আশা করি যে বেটার জীবনটা উনি পাবেন ও রাহুর প্রতিকার আর মাঙ্গলিক মাঙ্গলিক কল করার জন্য ধন্যবাদ যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে চন্দ্র বলতে বলতে দেখলেন একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন তার মেয়ের ছকেতে পঞ্চমেতেই চন্দ্রের অবস্থান রয়েছে তো এই জায়গাতে করলেন যে হ্যাঁ হয় নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ নমস্কার আমি বর্ধমান থেকে বলছি আচ্ছা কার ব্যাপারে জানবেন নিজের বিষয় নাইন নাইন থ্রি জিরো সিক্স মানে ছয় জুন

সম্পর্কে জানতে চান আচ্ছা আপনার এখানে যেটা রাশি দেখা যাচ্ছে মকর রাশি আপনার এখানে মকর রাশি এবং এখানে দেখা যাচ্ছে আপনার আহ মেষ লগ্ন আপনার এখানে সাড়ে সাতই চলছে আগামী আট ন মাস মতো শনির একটা অবস্থান থাকবে তুলা তো রাশি আপনি ডেট অফ বার্থ যেটা দিয়েছেন সেটা হচ্ছে আপনাকে আমি বলছি আচ্ছা আচ্ছা আমি ভুল জানি হ্যাঁ হতে পারে কারণ এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার মকর রাশি এবং হচ্ছে লগ্ন আপনার এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে সাড়ে একটা প্রভাব চলছে এবং চন্দ্র শুক্র আপনার এখানে সমসপ্তমে রয়েছে এবং চন্দ্র কিন্তু দশমে রয়েছে আপনি কি চাকরি করছেন কোন লাইনে আপনি চাকরি করছেন চাকরি করতাম চাকরি তো এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে আচ্ছা আপনি কি মার্কেটিং বা কসমেটিক বা গার্মেন্টস সেক্টরে কিছু জব করতেন হ্যাঁ 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 আচ্ছা আপনার এখানে চাকরিটা যেটা চলে গেছেন সেটা মেন যে সমস্যা সেটা কিন্তু সোনের সাড়ে সাতির জন্য এবং আপনার যে চাকরিটা গেছে সেটা কিন্তু টার্গেট ফুলফিল না করা এবং গোপন শত্রুতার কারণে তো এখানে যেটা দেখা যাচ্ছে আপনার এখানে চাকরিটা আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কিন্তু আপনার এখানে সাড়ে সাতি এবং শনির ধাইয়ার যে প্রভাব এটা কিন্তু প্রতিকার করতে লাগবে আর বর্তমানে আপনার এখানে যে রাশি লগ্নটা দেখা যাচ্ছে আপনার এখানে দশ অন্তর্দশা চলছে সেটা হচ্ছে রাহুর দশা এবং বুধের অন্তর্দশা পেটের কিন্তু একটা সমস্যা থাকবে হ্যাঁ স্যার

ওনার জায়গাটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সপ্তমপতি শনি কিন্তু ওনার একাদশে রয়েছে এবং সপ্তম স্থানে শনি থাকার কারণে কিন্তু নানা রকম ভাবে যে কারণে বেশি আমি ডিটেলসে আলোচনা করতে পারছি না এবং এখানে যেটা দেখা যাচ্ছে তুলা রাশি তুলা রাশি হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে যেটা সমস্যা আসবে সেটা হচ্ছে রবি কিন্তু এখানে নিচস্থ রয়েছে দ্বিতীয় স্থানে মঙ্গল এবং শনি সপ্তমপতি হওয়ার কারণে কিন্তু সপ্তম স্থানে শনি বা সপ্তম্পতি শনি থাকার কারণে কিন্তু একটু লেট ম্যারেজ হয় এর প্রতিকার করে নিলে অবশ্যই আপনি সাফল্য পাবেন জানতে হলে আমার সাথে আপনারা করুন কোথায় আমার আছে সেগুলো আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাবেন এবং ফোন করে জেনে নিন কখন কোথায় কিভাবে আমাকে পাবেন এবং যেটা আলোচনার বিষয় নিয়ে আলোচনা করছিলাম আজকে চন্দ্র নিয়ে আলোচনা করলাম চন্দ্র পর্যন্ত হাতে সময় একদমই শেষ যে কারণে হয়তো আমি আর আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে পারবো না যেটা করবেন সেটা হচ্ছে ভালো গ্রহ বা শুভ গ্রহ যদি শুভ জায়গায় থাকে তাহলে কিন্তু শুভ ফল পাবে এই চন্দ্রের সঙ্গেই যদি কেতু ঢুকে যায় বা রাহু থাকে বা শনি থাকে তাহলে কিন্তু নানা রকম সমস্যা থাকবে এবং সেক্ষেত্রে সুখের জায়গাটা তো ডিস্টার্ব থাকবেই এবং চন্দ্র সঙ্গে শনি থাকলে কিন্তু একটা আত্মহত্যা করারও প্রবণতা কিন্তু থাকে এই জিনিসগুলো অবশ্যই একটু প্রতিকার করিয়ে নেবেন আগামী দিন এটা নিয়ে আলোচনা করব শুভরাত্রি নমস্কার